হাই এভরিওয়ান, ওয়েলকাম টু হাফ টাইম, এনজয় ইউর ব্রেক টাইম। আমি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা টাইটেল দেখে বুঝে গেছো এটা কিসের ওপর ভিডিও হতে চলেছে। হ্যাঁ, আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা এম বাজারের ঠিক সামনে। এই এম বাজারের ভেতরে কী কী তোমরা জিনিসের ওপর কী কী অফার পেয়ে যাচ্ছ এগুলো সবই এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। সো ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা দেখতে থাকো। এতক্ষণ তোমরা এম বাজারের কালেকশন দেখলে, এবার আমি তোমাদের নিয়ে চলে যাচ্ছি শিয়ালদা স্মার্ট বাজারের কালেকশন শেয়ার করার জন্য। আমি এম বাজারের উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। তো এখান থেকে শিয়ালদা স্মার্ট বাজার কিন্তু 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। তো আমি এখন ব্রিজের তলা থেকে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই সামনে যে এনআরএস রয়েছে, এই সামনে দিয়ে কিন্তু তোমরা হাঁটতে থাকবে। এখান থেকে গেলে কিন্তু তোমরা 2 মিনিটের মধ্যে পৌঁছে যাবে শিয়ালদা স্মার্ট বাজার। এবং শিয়ালদা স্মার্ট বাজারটা তোমরা পেয়ে যাবে একদম শিয়ালদা স্টেশনের সামনে। যেটা আগে বিগ বাজার ছিল সেটাই এখন স্মার্ট বাজার হয়ে গেছে। যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না, যাতে আমি যে কোনো ধরনের ভিডিও তোমাদের কাছে শেয়ার করলে তোমাদের কাছে যেন পৌঁছে যায়। তো দেখো, আমি অলমোস্ট স্মার্ট বাজারের কাছাকাছি এসে গেছি। এবার দেখো তোমরা, এটা হচ্ছে স্মার্ট বাজারের বাইরেটা। এখান থেকে কিন্তু শিয়ালদা স্টেশন 1 মিনিটের রাস্তা। চলো এবার দেখতে থাকি এখানকার কালেকশন।
তোমরা দেখেই নিলে স্মার্ট বাজারের কী কী কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ, এবং প্রচুর অফার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে সব সময়, কিন্তু এখানে কিন্তু প্রচুর অফার থেকে থাকে। প্লাস এম বাজারেও দেখে নিলে এম বাজারের কালেকশন কিন্তু তুলনামূলকভাবে স্মার্ট বাজারের থেকে অনেকটাই কম। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো বাই।